ناجين 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 حربك حربك. নোয়াগাঁও মোজাম্মেল হক হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও মোজাম্মেল হক হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী স্কুল মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিসহ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মোট ৩৪টি ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুয়েনা ভূঁইয়ার সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি চেতনা টিভির বার্তা প্রধান ও আজকের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক মাইনুদ্দিন সরকার এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার নয়ন পারভেজ ভূঁইয়া। পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের মন জয় করে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষিকা রুফিকা মণি, সিনিয়র শিক্ষক শাকিল মিয়া ও ইয়াসমিনা আক্তার। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।